वेलकम व्यूअर्स, प्रकृति और समाज चैनल पक्षे आमी चिन्मय दास आज अपने संगे आलोचना करब कालमेघ सम्पर्के। कालमेघ एक भेषज उद्भिद, एर अन्य एक प्रचलित नाम आलुई। अकेन्थेसी वर्गर अंतर्भुक्त यह गाछटर विज्ञानसम्मत नाम हल एंड्रोग्राफिस पानिकुलाटा। भारतवर्षर विभिन्न स्थान कालमेघ गाछ जन्माय। हिंदी एके बला हय किरायात বা কখনো কুলুপনাথ বলা হয়। এটি একটি বর্ষজীবী উদ্ভিদ। গড় উচ্চতা 1 মিটার পর্যন্ত হয়। এর শাখা চতুষ্কোণ এবং পাতা বল্লম আকৃতির হয়ে থাকে। এটি একটি বিরুৎ জাতীয় উদ্ভিদ। ফুল ক্ষুদ্রাকার হয়ে থাকে, অল্প পরিমাণে বিক্ষিপ্ত গুচ্ছে ফুল ফোটে। ফুল সাধারণত 1 সেমি লম্বা গোলাপি রঙের হয়ে থাকে। 1.5 থেকে 2 সেমি লম্বা ফলও অনেকটা চিলগোজার মতো দেখতে হয়। ভেষজী গুণাবলীর জন্য অনেক স্থানে একে চিরতার ঔষধ বলা হয়। ভারতের পূর্বাঞ্চল, হিমাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গে জন্মে থাকে কালমেঘ গাছ। আর্দ্র ও অন্ধকারময় স্থানে এই উদ্ভিদের ভালো বৃদ্ধি হয়, তবে অল্প আলোকে বেশি চাষ হয়। সাধারণত ভাবে বিনা যত্নেই এই গাছ বেড়ে ওঠে। শিকড় ছাড়া কালমেঘ গাছের সব অংশই ওষুধের কাজে লাগে। কালমেঘের স্বাদ অত্যন্ত তেতো, জ্বর, কৃমি, আমাশয়, সাধারণত শারীরিক দুর্বলতা এবং বায়ু আধিক্যে কালমেঘ অত্যন্ত উপকারী। তরি তরকারি হিসেবে কালমেঘ পাতা খাওয়া না হলেও ওষুধ হিসেবে এর বহুল ব্যবহার রয়েছে। শিশুদের যকৃৎ রোগে এবং হজমের সমস্যায় কালমেঘ ফলপ্রদ। কালমেঘের পাতা থেকে তৈরি আলুই পশ্চিমবঙ্গের ঘরোয়া ওষুধ, যা পেটের অসুখে শিশুদের দেওয়া হয়। বড়দেরও পেটের বিভিন্ন রোগের ক্ষেত্রে কালমেঘ পাতা বেশ উপকারী। টাইফয়েড রোগে এবং জীবাণুরোধে কালমেঘ কার্যকর। এবার আমরা এর ভেষজ গুণ সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। কালমেঘ গাছের পাতার রস জ্বর, কৃমি, অজীর্ণ, লিভার প্রভৃতি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে পাতার রস মধুর সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয়। এছাড়া কালমেঘ গাছের রস রক্ত পরিষ্কার, পাকস্থলী ও যকৃতের শক্তিবর্ধক ও রেচক হিসেবেও কাজ করে থাকে। তাছাড়া কালমেঘ গাছের পাতা সিদ্ধ করে ক্ষতস্থানে লাগিয়ে দিলে ঘা পচরা জাতীয় রোগ সেরে যায়। টাইফয়েডের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় কালমেঘ। অঙ্গ প্রত্যঙ্গের জ্বালাভাব দূর করতেও কালমেঘ ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। সর্দি কাশি, ব্রঙ্কাইটিস, বাত, অর্শ রোগ নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে থাকে কালমেঘ। ফ্লু ও সাইনাসাইটিসের জন্য উপকারী এই কালমেঘ। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, গৃহে থাকুন। ধন্যবাদ।